তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো ফ্রি ফায়ারের মতো আবার একটি নতুন ইভেন্ট চলে এসেছে। তো এই ইভেন্টগুলো তোমরা কীভাবে পুরো করবে দেখো, আমি দেখাচ্ছি। দেখো তো এখান থেকে তোমরা এই ইভেন্টগুলো কীভাবে পুরো করবে এবং এই টুকুনগুলো কীভাবে কালেক্ট করবে। তো এই ইভেন্টটা তোমরা কীভাবে পুরো করবে এবং এই টুকুনগুলো তোমরা কীভাবে কালেক্ট করবে না করবে সবাই বলবো। আবার এই টুকুনগুলো তোমরা আবারও পাঁচটা করে পেয়ে যাবে, তো এই টুকুনগুলো কীভাবে কালেক্ট করবে, এখান থেকে তোমরা পারমানেন্ট গার্নিশ স্কিন নেবে, তো সবই বলবো। তো জানতে হলে কী করতে হবে, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার সেই ফ্রি ফায়ার বন্ধুদের সঙ্গে। এবং তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হবে তাহলে ভিডিও নিয়ে যেতে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া হচ্ছে, মানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, এভাবে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো এখান থেকে যখন তুমি ইভেন্টের অপশানে ক্লিক করো তখন তুমি এরকম দেখতে পাবে। তো এরপরে তোমাকে চলে যেতে হবে নিচের দিকে। তার আগে আমি বলে দেবো আজকে 28 তারিখ, তো 28 তারিখ থেকে কালারি ফুল ম্যাপ তোমরা পেয়ে যাবে, তো কালারি ম্যাপ তোমরা খেলতে পারো। তো এরপরে চলে যাবে নিচের দিকে, 3 নম্বর অপশানে ক্লিক করলে তুমি এরকম দেখতে পাবে। তো এটা একটা লগ ইন ইভেন্ট, তো 1 তারিখে তোমরা যদি লগ ইন করো তাহলে তোমরা মানে সানডে মানে রবিবার তোমরা যদি লগ ইন করো তাহলে তোমরা এখান থেকে ব্যাকপ্যাক এবং দুটো টুকুনগুলো পেয়ে যাবে। এখান থেকে একটি সাদা মাথা এবং একটি হলুদ মাথা টুকুন তোমরা পেয়ে যাবে। তো এই টুকুনগুলো তোমাদের কী করতে হবে, এখানে আসতে হবে। তো তার আগে আবার নিচে তোমরা লগ ইন করলে একটি হলুদ টুকুন পাবে এখান থেকে, দেখো মাথাওয়ালা টুকুন। তো লগ ইন করলে পাবে এবং একটি ম্যাচ খেলে আবার একটি পাবে, আবার 3টি ম্যাচ খেলে আবার একটি টুকুন পাবে, আবার যদি 6টি ম্যাচ খেলো তাহলে তুমি আবার একটি পাবে। তো 3টি মোট এখান থেকে তোমরা সাদা টুকুনগুলো পাবে। তো প্রথমে লগ ইন করার জন্য তোমাকে এই হলুড টুকুনটি দিতে এখান থেকে তোমরা ক্লিন করে নেবে। ক্লিন করার পর তোমরা এখানে আসবে, তো ইভেন্ট ওই ইভেন্টটা পুরো করার পর টুকুনগুলো নেওয়ার পর তোমরা এখানে আসবে। তো এখানে দেখো এখানে দেওয়া আছে, তো এটা 27 থেকে 6 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলছে। তো তোমরা এখানে ক্লিক করবে জাস্ট, তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এরকম দেখতে পাবে। দেখো তো এখানে একটি টাইম চলছে, দেখো 1 দিন 22 ঘন্টা এরকম করে একটি টাইম চলছে এখানে। তো এটি নতুন একটি স্পিন আসবে, তোমাকে প্রথমে একটি ফ্রি স্পিন দেবে এখানে, তো তোমরা এখান থেকে ফ্রিতে স্পিন করতে পারবে প্রথমে। তো এখানে টাইমটা চলছে, দেখো এখানে নতুন আরেকটি স্পিন আসবে, তো হলুদ মাথাওয়ালা টুকুনটা। তো আমি একটি ফ্রি স্পিন করে দেখলাম, দেখো দেখো এই বাম দিকে দেখো এই হলুদ মালটা উপরে উঠছে। তো এরপর দেখো আমার এখানে আবার দুটো টুকুন চাইছে, সাদা টুকুনগুলো সাদা মাথা টুকুনগুলো। তো আমার কাছে 3টা আছে, তো আমি দুটো টুকুন দিয়ে আবার করবো। দেখো তো আবার দেখো বাম দিক আর হলুদ ওটা উপরে উঠছে, এবং তুমি এখান থেকে ওপেন রয়্যাল ভাউচার, ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং একটি প্যারাসুট পেয়ে যাবে। তো আর টুকুনগুলো নেই, নাহলে এখানে করতে দিচ্ছে না। তো টুকুনগুলো একটি আছে আমার কাছে, তো এখান থেকে তোমরা 3টা জিনিস পুরো এখান থেকে ফ্রিতে পাবে। তো প্রথমে আমি ওপেন রয়্যাল ভাউচারটা উঠলাম, তো 30% হলে তুমি এখানে ওপেন রয়্যাল ভাউচার পাবে এবং 50% হলে ডায়মন্ড রয়্যাল এবং 100% হলে তুমি এখান থেকে প্যারাসুটটা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা আরও দুটো জিনিস পাবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখো একটি টাইম চলছে, তো এখান থেকে আর একটি নতুন স্পিন আসবে, তো এই টাইমটা শেষ হওয়ার পরে। তো দেখো এখান থেকে কীভাবে, দেখো এখানে একটি প্যারাসুটটা তো তোমরা এখান থেকে পাবে, আর ডেড বক্স আছে এবং একটি সার্ফ বোর্ড আছে। তো এখান থেকে তোমরা 3টি জিনিস পেয়ে যাবে, তো আরও নতুন জিনিস তোমরা এখান থেকে বান্ডেলটা পেয়ে যেতে পারো। তো এই টাইমটা শেষ হলেই বোঝা যাবে, তো আমি একটি নতুন ভিডিও বানিয়ে দেবো যদি ভালো জিনিস পাওয়া যায়। তো এরপরে এই টুকুনগুলো তোমরা আবার এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তো কীভাবে কালেক্ট করবে দেখো আমি বলে দিচ্ছি। তো এখান থেকে কালেক্ট করার পর এখানে আসবে, এখান থেকে তোমরা পারমানেন্ট গার্নিশ স্কিন পেয়ে যাবে। তো আমি ভিডিও বানিয়েছি, তো আমার চ্যানেলে কি ভিডিও দেখতে পারো। তো এখান থেকে তোমরা এই টুকুনগুলো আবার কীভাবে পাবে দেখো আমি আবার বলে দিচ্ছি। দেখো এখানে 5টা টুকুন পাবে তোমরা, তো হট কে ইনভাইট করছে এখন হট। তো এখান থেকে তোমরা 5টা টুকুন পাবে, তো কীভাবে পাবে দেখো বলে দিচ্ছি। তো প্রথম কার্ডটা তোমাকে 10টা এনিমি কিল করতে হবে, তোমরা গেমে ক্যালি ক্যারেক্টার নিয়ে যাবে, ক্যালি ক্যারেক্টার নিয়ে গিয়ে তোমরা 10টা যদি কিল করতে পারো তাহলে তোমরা এখান থেকে আবার 5টা পেয়ে যাবে। তো এরপরটা তুমি যদি দেখো, তো তুমি এখানে যে কালারি ম্যাপ আছে তোমাকে এখানে টপ 5 হতে হবে 2 বার, তাহলে তুমি এখান থেকে আবার 5টি পেয়ে যাবে। তো এরপরে দেখো XM8 যদি গানটিতে তুমি 10টা গেম খেলো তাহলে তুমি আবার এখানে 5টি পেয়ে যাবে, তো আবার 5টি পেয়ে যাবে। তো AN94 দেখলে আবার তুমি 5টি পাবে। তো আবার যদি তুমি XM8 গানটি দিয়ে আবার কে ইনভাইট করছো হট 20টি গেম খেলো তুমি আবার পেয়ে যাবে, আবার AN94 দিয়ে তুমি 20টি গেম খেলো আবার 5টি পাবে। তোমাকে এইভাবে এটা হচ্ছে AN94 আর XM8 হচ্ছে এই গানটি। তো এই দুটি গান দিয়ে তোমরা খেললে তোমরা এখান থেকে মিশনগুলো পুরোটা কমপ্লিট করে নিতে পারবে। তো কমপ্লিট করার পর 5টা করে তোমরা ব্যাচ রুমগুলো নেওয়ার পর তোমরা এখানে চলে আসবে, তো এখান থেকে তোমরা পারমানেন্ট গান স্ক্রিন পেয়ে যাবে। তো এখান থেকে দুটো গান স্ক্রিন আছে পারমানেন্ট পেয়ে যেতে পারো তোমরা এখানে। তো এর আগে আমি ভিডিও বানিয়েছি, তো চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখানে আর কিছু দেখানোর নেই, তো সবই ইভেন্টের ব্যাপারে আমি বলে দিলাম, তো কীভাবে তোমরা পুরো করবে না করবে সবই বলে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার সেই ফ্রি ফায়ার বন্ধুর সঙ্গে, যাতে তারাও জানতে পারে। আর তুমি যদি চ্যানেল নতুন আছো তাহলে সাবস্ক্রাইব না করতে হবে, তাহলে ভিডিও নিচে দেখো একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া হচ্ছে, মানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দেবে, এবার তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আর কিছু এখানে দেখানোর নেই, তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।